সো আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে পুরো ভিডিওটি আপনার জন্য। আজকের পুরো ভিডিওতে কথা বলবো অয়েলি স্কিনের বিভিন্ন প্রবলেম এবং প্রবলেমের সলিউশন সম্পর্কে। অন্যান্য স্কিন টাইপের তুলনায় অয়েলি স্কিনে কিন্তু একটু প্রবলেম বেশি হয়। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, পিম্পল, একনি এই ধরনের সমস্যা সবথেকে বেশি অয়েলি স্কিনে দেখা যায়। তার কারণ হলো ত্বক তেলতেলে হওয়ার কারণে ধুলা, ময়লা এবং বিভিন্ন ধরনের পলিউশন ডার্ট স্কিনে কিন্তু খুব দ্রুত ক্যাচ করে, যার জন্য ওই সমস্ত ডার্ট বা পলিউশন আপনার পোরের ভিতর ঢুকে অয়েলি স্কিনে এই ধরনের সমস্যা ক্রিয়েট করে থাকে। সো এই ধরনের সমস্যা থেকে কিভাবে আপনি প্রপার একটি স্কিন কেয়ার রুটিন করবেন এবং কিভাবে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, এর পুরো প্রসেসটা পুরো ভিডিও জুড়ে কথাবার্তা বলবো এই প্রসেসটা নিয়ে। সো আপনার যদি অয়েলি স্কিন হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তারপর আপনি আপনার স্কিন কেয়ারের প্ল্যান করতে পারেন। সো চলুন স্কিন কেন অয়েলি হয় এই ব্যাপারটা আগে জানা যাক। স্কিন অয়েলি হওয়ার কিন্তু বেশ কয়েকটি কারণ আছে। জেনেটিক্যাল ও হরমোনাল ইমব্যালেন্সের কারণে প্রধানত স্কিন অয়েলি হয়ে থাকে। এছাড়াও আবহাওয়া ও আর্দ্রতার কারণে স্কিন অনেক সময় অয়েলি হয়ে থাকে। ডায়েট, যেমন তৈলাক্ত খাবার খাওয়া, ফাস্ট ফুড খাওয়া এবং অনিয়মিত বিভিন্ন ধরনের উল্টাপাল্টা খাদ্যাভ্যাসের কারণে কিন্তু স্কিন অয়েলি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও স্কিন কেয়ারের ভুল, যেমন ওভার ওয়াশ করা, ভুল প্রোডাক্ট ব্যবহার করা, ভেজাল প্রোডাক্ট ব্যবহার করা এবং বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রোডাক্ট ব্যবহার করার ফলেও কিন্তু স্কিন অয়েলি হয়ে থাকে। এখন প্রশ্ন হইল অয়েলি স্কিনে কী কী ধরনের সমস্যা সব থেকে বেশি দেখা যায়। যেহেতু অয়েলি স্কিন সবসময় তেলতেলে থাকে, যার জন্য ধুলা, ময়লা, ডার্ট এবং বিভিন্ন ধরনের পলিউশন অয়েলি স্কিন খুব দ্রুত ক্যাচ করে থাকে। এর ফলে অয়েলি স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, একনি, পিম্পল এই সমস্যাগুলো খুবই কমন। এছাড়াও সব থেকে শঙ্কার বিষয় হইল অয়েলি স্কিনে খুব দ্রুত এজিং সাইন পড়তে পারে, অর্থাৎ রিঙ্কেলের প্রবলেম হয়। যাদের অয়েলি স্কিন খুব খেয়াল করলে দেখবেন যখন আপনার স্কিন ম্যাচিউর পর্যায়ে যায়, অর্থাৎ 25 বা 26 বছর বয়সে যায়, তখন খুব দ্রুতই চোখের দুই পাশে বা কপালে আস্তে আস্তে ভাঁজ পড়তে শুরু করে, রিঙ্কেলের প্রবলেম হইতে শুরু করে। এটি অয়েলি স্কিনের খুবই একটি কমন প্রবলেম। সো এই প্রবলেমগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বা এই প্রবলেমগুলো প্রিভেন্ট করার জন্য কী কী ধরনের ইনগ্রিডিয়েন্টযুক্ত প্রোডাক্ট আমাদের ব্যবহার করা উচিত? অয়েলি স্কিনের জন্য বেস্ট ইনগ্রিডিয়েন্ট আসলে কোনগুলো? গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, গ্রিন টি, টি ট্রি অয়েল, অ্যালোভেরা জেল, ভিটামিন সি ইত্যাদি যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো অয়েলি স্কিনের জন্য বেস্ট। অয়েলি স্কিনের এই সমস্ত প্রবলেম দূর করার জন্য বা এই সমস্ত প্রবলেমের জন্য খুব ভালো মানের একটি স্কিন কেয়ার রুটিন এবং খুব ভালো মানের কয়েকটি প্রোডাক্ট আপনার অবশ্যই ব্যবহার করা উচিত। স্কিন কেয়ার রুটিনে আপনি ফার্স্ট স্টেপে রাখবেন ক্লিনজিং। ক্লিনজিংয়ের জন্য আপনি ক্লিনজার বা ফেস ওয়াশ যে কোনোটি ব্যবহার করতে পারেন, তবে মাথায় রাখতে হবে ক্লিনজারটি যেন লো পিএইচ ব্যালেন্স হয় এবং নন কমেডোজেনিক হয়। অয়েলি স্কিনের জন্য ক্লিনজার হিসাবে আপনি কজারেক্সের লো পিএইচ জেল ক্লিনজার অথবা নিউট্রিজেনা ক্লিয়ার অ্যান্ড ডিফেন্ড ফেসিয়াল ওয়াশ আপনি বাছাই করতে পারেন। এই ক্লিনজারগুলো আপনার মুখের ডার্ট এবং অয়েল একেবারে ভেতর থেকে তুলে আনবে, স্কিনে যে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে সেটি প্রিভেন্ট করবে এবং আপনার ত্বককে স্মুথ এবং সফট রাখতে সাহায্য করবে। অয়েলি স্কিন কেয়ারের জন্য সেকেন্ড স্টেপে অবশ্যই থাকা উচিত একটি এক্সফোলিয়েটার। এক্সফোলিয়েটার কী করে? আপনার ত্বকের উপরে জমে থাকা যে ডার্ট, ময়লা এবং ধুলিকণা, এই ধুলিকণাগুলো খুব সহজে আপনার ত্বকের উপর থেকে তুলে আনতে সাহায্য করে এবং পোরের মুখগুলো পরিষ্কার করতেও সাহায্য করে। সেই জন্য অয়েলি স্কিনের এই এক্সফোলিয়েটার রাখা কিন্তু খুবই জরুরি। আপনার যদি ড্রাই স্কিন হয় বা সেন্সিটিভ স্কিন হয় সেই ক্ষেত্রে আপনি সপ্তাহে একবার এক্সফোলিয়েট করতে পারেন, বাট আপনার যদি অয়েলি স্কিন হয় সেই ক্ষেত্রে সপ্তাহে দুইবার, কমপক্ষে দুইবার এক্সফোলিয়েট করা কিন্তু জরুরি। অয়েলি স্কিনের এক্সফোলিয়েটার হিসাবে আপনি চোখ বুজে বেছে নিতে পারেন নিউট্রিজেনা অয়েল ব্যালেন্সিং ডেইলি এক্সফোলিয়েটার। এই এক্সফোলিয়েটারটিতে আছে লাইম এবং অ্যালোভেরা, যা আমাদের পোরের মুখগুলো পরিষ্কার করতে সাহায্য করে এবং ভেতর থেকে যে ডার্ট ও পলিউশন থাকে সেটি খুব ভালোভাবে তুলে আনতে সাহায্য করে। থার্ড স্টেপে অয়েলি স্কিনের প্রয়োজন একটি ভালো মানের টোনার। অ্যালকোহল ফ্রি, ন্যাচারাল এক্সট্র্যাক্টযুক্ত বা অয়েলি স্কিনের জন্য বেনিফিশিয়াল উপাদান আছে এমন টোনার আপনার সিলেক্ট করা উচিত। অয়েলি স্কিনের জন্য টোনার হিসাবে দি বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং ম্যাট্রিফাইং টোনার আপনি চোখ বুজে সিলেক্ট করতে পারেন। এই টোনারটি আপনার পোরের মুখ পরিষ্কার করার পাশাপাশি
পোরের উপরে যে মেকআপের আস্তরণ থাকে এবং ইম্পিউরিটি থাকে সেটিও পরিষ্কার করতে সাহায্য করবে এবং আপনার স্কিনকে সফট এবং টাইটেন করার কাজটিও খুব ভালোভাবে করবে। সুতরাং আপনি অয়েলি স্কিনের জন্য কখনোই টোনার কিন্তু স্কিপ করতে পারবেন না, কারণ টোনার আপনার পোরের যে হেলথ আছে এই হেলথটি কিন্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা পালন করে। অয়েলি স্কিনের ফোর্থ স্টেপে প্রয়োজন একটি ভালো মানের ময়েশ্চারাইজার। অনেকে মনে করতে পারে যে যেহেতু অয়েলি স্কিন সেই জন্য ময়েশ্চারাইজারের দরকার নাই, কিন্তু অয়েলি স্কিনের জন্য ময়েশ্চারাইজার মাস্ট। অয়েলি স্কিনে অনেকেই যখন ময়েশ্চারাইজার সিলেক্ট করে অনেকে বুঝতে পারে না যে কোন ধরনের ময়েশ্চারাইজার আমি সিলেক্ট করব। মাথায় রাখতে হবে অয়েলি স্কিনের জন্য আপনি সবসময় ওয়াটার বেসড ময়েশ্চারাইজার সিলেক্ট করবেন। অয়েলি স্কিনে সেবাম বেশি থাকে তার মানে এই নয় যে এটা আর্দ্র ও হাইড্রেটেড স্কিন। প্রতিদিন স্কিন কেয়ারে অয়েল ফ্রি লাইট ফর্মুলার ময়েশ্চারাইজার রাখতে হবে অবশ্যই। অয়েলি স্কিনের ময়েশ্চারাইজার হিসাবে নিউট্রিজেনা ভিজিবলি ক্লিয়ার পিঙ্ক গ্রেপফ্রুট অয়েল ফ্রি ময়েশ্চারাইজার আপনি চোখ বুঝে সিলেক্ট করতে পারেন। এই ময়েশ্চারাইজারটি আপনার ত্বককে সফট এবং লাইটেন করার কাজটি খুব ভালোভাবে করবে এবং আপনার ত্বক শাইন ফ্রি একটি কমপ্লেশন দেওয়ার চেষ্টা করবে এই ময়েশ্চারাইজারটি। প্রত্যেকটি স্কিন কেয়ার রুটিনের মতোই অয়েলি স্কিনেও ফাইনাল স্টেজে অবশ্যই আপনার সানস্ক্রিন রাখতে হবে, কারণ সানস্ক্রিন আপনার ত্বককে প্রোটেকশনের কাজটি সব থেকে ভালোভাবে করে থাকে। সানস্ক্রিন মূলত সূর্যের থেকে আসা UVA এবং UVB রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে। আপনি যদি নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি খুব ভালোভাবে কিন্তু প্রোটেক্ট পাবেন। অয়েলি স্কিনে সানস্ক্রিন হিসাবে আপনি বজারেক্সের অ্যালোসুদিং সানক্রিম যা SPF 50 যুক্ত কিংবা নিউট্রিজেনা আলট্রাশের ড্রাই সানস্ক্রিন SPF 45 যুক্ত এই দুইটি সানস্ক্রিনের যে কোনো একটি কিন্তু সিলেক্ট করতে পারেন। সো আপনার যদি অয়েলি স্কিন হয় এবং অয়েলি স্কিনের এই সকল রুটিনের বাইরেও আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে কমেন্টে কিন্তু আমার কাছে অবশ্যই করতে পারেন। আর আমি ইদানিং ইনস্টাগ্রামে প্রতিদিন কোনো না কোনো স্কিন কেয়ার টিপস এবং ট্রিক্স দেওয়ার চেষ্টা করতেছি, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে একবার ঘুরে আসুন। যদি ভালো লাগে তো চাইলে ওইখানে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। স্কিন কেয়ার রিলেটেড যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে আপনি কিন্তু অবশ্যই কমেন্টে সেই প্রশ্নটি বা মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।